ওয়েলকাম অল টু আওয়ার চ্যানেল ওয়াইড একাডেমি। এই ভিডিওতে আমরা আলোচনা করব সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ রাজস্থানের কিছু রিক্রুটমেন্টের নোটিশ বেরিয়েছে, ঠিক আছে, কী কী সাবজেক্টের বেরিয়েছে রিক্রুটমেন্ট এবং কবে থেকে আপনারা এই রিক্রুটমেন্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং কোন কোন পদের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, তাই ডিটেলস নিয়ে আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করবো। দেখুন, এটা হচ্ছে সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ রাজস্থানের অফিসিয়াল ওয়েবসাইট। সেখানে আপনারা যখনই যাবেন, দেখুন নিচে নোটিশ নিউজ অ্যান্ড ইভেন্টস বলে একটা সেকশন রয়েছে বাঁদিকে। সেখানে প্রথমে দেখুন একটা অ্যাড দেখতে পাবেন, ঠিক আছে, ফ্যাকাল্টি রিক্রুটমেন্ট অ্যাড নাম্বার 3524, ঠিক আছে, যেটা 28 তারিখে পাবলিশ হয়েছে, 28শে ফেব্রুয়ারি। এখানে আপনার ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনাদের সামনে এমন একটা পেজ খুলে যাবে যার সেকেন্ড যে লিঙ্কটা রয়েছে সেখানে দেখুন নিউ বলে লেখা রয়েছে, সেখানে ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করার পরে এরকম একটা পেজ আপনাদের সামনে ওপেন হবে, যেখানে দুটো লিঙ্ক দেখতে পাবেন, দুটো লেখার, একটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট ডিটেলস অর্থাৎ পিডিএফ রয়েছে, যেটা ডিটেলসটা দেওয়া আছে কোন কোন পদের জন্য আপনি রিক্রুটমেন্ট চলছে এবং আপনি কোন কোন পদের জন্য অ্যাপ্লাই করতে পারবেন তার ডিটেলস। এবং নিচে যেটা রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন লিঙ্ক উইল বি অ্যাভেলেবল সুন, অর্থাৎ যে অনলাইনের ফর্ম ফিল আপ সেটা এখনো শুরু হয়নি এবং শুরু না হওয়ার কারণে এখনও অনলাইন লিঙ্ক দেওয়া হয়নি, ঠিক আছে। আমরা ভিডিও ডিসক্রিপশনে যখনই অনলাইন লিঙ্ক ওপেন হবে তখন কিন্তু আমরা ভিডিও ডিসক্রিপশনে এই অনলাইন লিঙ্কটা দিয়ে দেবো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো চলুন দেখে নিই এই যে অ্যাডভার্টাইজ যে ডিটেলসটা সেটা কিন্তু আমরা দেখে নিই। দেখুন, এটা হচ্ছে পিডিএফ, যেটা 15 পেজের একটা পিডিএফ, এর মধ্যে লেখা আছে সম্পূর্ণ ডিটেলসটা যে কোন কোন পদের জন্য রিক্রুটমেন্ট চলছে সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ রাজস্থান। দেখুন, এখানে মোটামুটি 3টে পদ রয়েছে, একটা হচ্ছে প্রফেসর র্যাঙ্কের, যেটা 19টি সিট রয়েছে, অ্যাসোসিয়েট প্রফেসর রয়েছে 26টি সিট এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রয়েছে 15টি সিট, ঠিক আছে, মোটামুটি অনেকগুলো সিট রয়েছে। এবং এই ডিটেলসটা দেখতে গেলে আমরা আমাদের একটু নিচে চলে যেতে হবে। দেখুন, এখানে ডিটেলসটা লেখা আছে, দেখুন এখানে মোটামুটি আপনি 1,500 টাকা দিয়ে, অর্থাৎ যারা আনরিজার্ভ ক্যাটাগরি ইডাব্লিউএস এবং ওবিসি ক্যাটাগরি রয়েছে তাদের 1,500 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করতে হবে এই রিক্রুটমেন্টের জন্য, এবং যারা এসসি এসটি পিডাব্লিউডি ক্যাটাগরি রয়েছে তাদের কোনো ফিস কিন্তু এখানে লাগবে না, ঠিক আছে। দেখুন, এখানে আপনি যে লাস্ট ডেট অফ সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম সেটা কিন্তু 11 এপ্রিল অবধি আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন, অর্থাৎ এই এখানকার যে রিক্রুটমেন্ট চলছে তার লাস্ট ডেট 11 এপ্রিল। এবং আপনাকে কিন্তু অনলাইন ফর্ম ফিল আপ শুধু করলে হবে না, আপনাকে কিন্তু অনলাইন ফর্ম ফিল আপ করার পরেই আপনাকে কিন্তু সেই ফর্মটা প্রিন্ট আউট করে নিতে হবে, হার্ড কপিতে বের করতে হবে, ঠিক আছে। এবং তার সাথে যে সমস্ত ডকুমেন্টসগুলো আপনি দেবেন, আপনার কোয়ালিফিকেশন সম্পর্কিত হতে পারে, আপনার এক্সপিরিয়েন্স, আপনার বিভিন্ন আর্টিকেল বা জার্নাল যেগুলো তৈরি আছে আপনার, এবং আপনার বিভিন্ন যে যত কোয়ালিফিকেশন ডিটেলস আছে সবগুলো কিন্তু আপনাকে এক জায়গায় হার্ড কপি করতে হবে অ্যাপ্লিকেশন ফর্ম, মানে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্টেড এর সাথে। এবং আপনাকে কিন্তু ওই হার্ড কপিটা পাঠিয়ে দিতে হবে 18 এপ্রিল 2022 মধ্যে, ঠিক আছে। এবং সেটা কোন ঠিকানায় পাঠাবেন তার ডিটেলসটা কিন্তু এখানে দেওয়া আছে, ঠিক আছে, কোন ঠিকানায় পাঠাবেন, অর্থাৎ এই যে ফর্ম ফিল আপটা সেটা কিন্তু দুটো ওয়েতে হবে। প্রথম যে ওয়েটা সেটা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে, যেটা আপনি একত্রে অবধি করতে পারবেন, এবং সেকেন্ড যে ফরম্যাটটা সেটা হচ্ছে আপনাকে ওই অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট নিয়ে সমস্ত ডকুমেন্টস কোয়ালিফিকেশন ডকুমেন্টস আপনাকে এক জায়গায় করতে হবে, সেগুলোতে একটা খাম বা এনভলভে আপনাকে ইয়ে করতে হবে, রাখতে হবে, এবং সেটাকে বাই পোস্টে কিন্তু নিচের যে ঠিকানাটা রয়েছে সেই ঠিকানায় আপনি কিন্তু পাঠিয়ে দিতে হবে, ঠিক আছে। এবং যখনই যে এনভলভের মধ্যে আপনি ডকুমেন্টসগুলো ঢোকাবেন সেটার উপরে কিন্তু কী লিখে দেবেন সেটা কিন্তু এখানে লেখা আছে, যে লিখে দেবেন যে অ্যাপ্লিকেশন ফর দি পোস্ট অফ কোন পোস্টের জন্য করছেন এবং কোন ডিপার্টমেন্টের জন্য করছেন, সেটা কিন্তু এখানে বড় বড় করে এনভেলপের উপরে আপনি লিখে দেবেন এবং এই ঠিকানায় পাঠিয়ে দেবেন 18 এপ্রিলের মধ্যে। চলুন দেখে নিই কোন কোন সাবজেক্ট রয়েছে। দেখুন, এখানে 3টি পদ রয়েছে, প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, এবং তাদের জন্য কতগুলো সিট রয়েছে তার ডিটেলসটা কিন্তু এখানে দেওয়া আছে, ঠিক আছে। দেখুন, এখানে কয়েক যতগুলো ডিপার্টমেন্ট রয়েছে, মোটামুটি স্কুল অফ কেমিক্যাল সায়েন্স অ্যান্ড ফার্মেসি রয়েছে, স্কুল অফ কমার্স ম্যানেজমেন্ট, স্কুল অফ আর্ট সায়েন্স, লাইফ সায়েন্স, হিউম্যানিটিস অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, ম্যাথামেটিক্স, স্ট্যাটিস্টিক্স, কম্পিউটেশনাল সায়েন্স, সোশ্যাল সায়েন্স, স্পোর্টস সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, এডুকেশন, ঠিক আছে। মোটামুটি অনেকগুলো স্ট্রিমের বা স্কুলের এখানে সাবজেক্ট রয়েছে এবং তার আরও ডিটেলস যদি আপনি জানতে চান তাহলে নিচে চলে যাবেন। নিচে গিয়ে দেখুন প্রফেসর র্যাঙ্কের কোন কোন পদ রয়েছে, কোন ক্যাটাগরির মধ্যে রয়েছে এবং তাদের প্রফেসর র্যাঙ্কের জন্য তাদের কোয়ালিফিকেশন কী হওয়া প্রয়োজন তার কোনো ডিটেলস এখানে দেওয়া আছে, ঠিক আছে। এরকম করে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তো দেওয়া আছে, কতগুলো সিট রয়েছে এবং তার কোয়ালিফিকেশন, এবং এমনকি যাদের অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য যে সমস্ত সাবজেক্ট রিকমেন্ড হয়েছে তাদেরও ক্যাটাগরি, সাবজেক্ট ক্যাটাগরি এবং
আপনার কি কি কোয়ালিফিকেশন থাকলে আপনি এখানে পদের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, তার ডিটেলসগুলো এখানে স্পষ্ট ভাবে দেওয়া আছে। তবে মনে রাখবেন এখানে দুটো ওয়েতে, দুটো পদ্ধতিতে বা ওয়েতে কিন্তু ফর্ম ফিল আপটা হবে। একটা হচ্ছে প্রথমে আপনাকে অনলাইন অ্যাপ্লিকেশন করে নিতে হবে, এবং ওই অ্যাপ্লিকেশন করার পর ওটাকে প্রিন্ট নিয়ে সমস্ত কোয়ালিফিকেশন ডিটেলস আপনাকে প্রিন্ট মানে অ্যাপ্লিকেশনের সঙ্গে অ্যাটাচ করতে হবে, এবং তারপরে কিন্তু বাই পোস্টে পাঠিয়ে দিতে হবে 18 এপ্রিলের মধ্যে। 11 এপ্রিলের মধ্যে আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন, এবং 18 এপ্রিলের মধ্যে আমাকে বাই পোস্টে ইউনিভার্সিটি ঠিকানায় কিন্তু পাঠিয়ে দিতে হবে, এবং ঠিকানাটা কিন্তু এই ডিটেলসে, এই যে পিডিএফটা রয়েছে, অর্থাৎ ইনস্ট্রাকশন রয়েছে, অ্যাডটা রয়েছে, তার ডিটেলসে পেয়ে যাবে। ঠিক আছে, মোটামুটি এই হচ্ছে ইনফরমেশান। মোটামুটি যারা আনরিজার্ভ ক্যাটাগরি ওবিসি এবং ইডব্লিউএস ক্যাটাগরি তাদের কিন্তু 1000 টাকা করে অ্যাপ্লিকেশন ফিস, এবং যারা এসএসটি পিডব্লিউডি ক্যাটাগরি রয়েছে বা রেগুলার এমপ্লয়েজ রয়েছে তাদের কিন্তু কোনো অ্যাপ্লিকেশন লাগছে না, লাগবে না। ঠিক আছে, এই হচ্ছে ইনফরমেশান। তো এখানকার এখনো লিঙ্কটা ওপেন হয়নি, ঠিক আছে, এখানে দেখুন এখনো অনলাইন যে অ্যাপ্লিকেশন লিঙ্ক ওপেন হয়নি, তো যখনই আমাদের লিঙ্কটা ওপেন হবে তখনই আমরা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো লিঙ্কটা। ঠিক আছে, তো তো অবশ্যই ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, ঠিক আছে, শেয়ার করবেন, কমেন্ট করতে ভুলবেন না। যে কোনো ধরনের প্রশ্ন থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ সাবস্ক্রাইব করলে এই যখনই আমি এই লিঙ্কটা আমরা আমাদের ভিডিওতে আপলোড করবো বা আপডেট করবো তখনই কিন্তু আপনারা সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন পেয়ে যাবেন আপনার মোবাইলে। সুতরাং অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, যাতে সমস্ত ধরনের আপডেট রিক্রুটমেন্ট, অ্যাডমিশন এবং মনে করে ইন্ডিয়া যত সমস্ত ধরনের এক্সামের আপডেট আমরা দিয়ে থাকি যাতে খুব সহজে আপনার মোবাইলে চলে যায়। সেই জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে, এবং কমেন্ট অবশ্যই করতে হবে। ধন্যবাদ।